ফুল ফুলছে না 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 কত চলো না কত দাম বললেন কাকা কত দাম বলছে কাকা সাড়ে তেরোশো চোদ্দ সাড়ে তেরোশো চোদ্দশো টাকা প্রতি মন এরকম বলতেছে না প্রিয় দর্শক কথা বলছিলাম আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট থেকে পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলার হাট হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি রবিবার এবং প্রতি বুধবার এগুলা কি কেমন পেঁয়াজ এটা নষ্ট হয়ে গেছে পেঁয়াজ এগুলা কি মানে উঠানোর সময় বৃষ্টিতে পড়ছিল নাকি তাহলে যে নষ্ট হয়ে গেছে কত করে মন বলতেছে কত করে মন বলতেছে এই তো কেউ দামই কয় না দাম বলেই নাই কেউ বলে নাই কিছুই বলে নাই এটা দুইশো টাকা কি হয়ে খাবি গাড়িস তো আচ্ছা আচ্ছা এটা দুইশো টাকা মন বলছে আপনি কি নিয়ে আসছেন আমি এই তাই আনছেন দুইশো টাকা বেচলাম এইরকম তাই না ও আচ্ছা আচ্ছা পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার কারণ কি মানে নষ্ট হয়ে দুইশোটা মন পিস বেঁধে গাড়ি ভাড়ায় তাহলে একচল্লিশ টাকা গাড়ি ভাড়া দিলেন আর দুইশোটা মন পিস বেঁধে তাহলে আমার কয়টা থাকলে সেটা তো অবশ্যই তো প্রিয় দর্শক আমরা কিন্তু ভালো মানের যে পেঁয়াজটা আছে সেটা দাম শুনলাম হলো চোদ্দোশো টাকা প্রতি মন আর যেটা নিম্ন মানের পেঁয়াজ আছে সেগুলো কিন্তু মানে পেঁয়াজ দেখে দাম যেটা দেখলাম সেটা কিন্তু দুইশো টাকা মন প্রতি মন বললো আর ফাটা যে সমস্ত পেঁয়াজগুলো আছে সে সমস্ত পেঁয়াজের দাম কিন্তু আটশো টাকা নয়শো টাকা এইরকম প্রতি মন চলতেছে তো আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট থেকে আজকের আপডেটটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ।